ঢাকার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ মেট্রো রেল। বেলা 11টার দিকে এই ট্রেনটি উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে প্রথমবারের মতো আগারগাঁওয়ের স্টেশনে 9 নম্বর স্টেশন মেট্রো রেলের 9 নম্বর স্টেশনে এসে পৌঁছছে এবং প্রায় আধা ঘন্টা এখানে অপেক্ষা করার পর সেটি আবারও ফিরে যাচ্ছে উত্তরার দিকে। আপনারা জানেন যে ট্রায়াল ভার্সন চলছে মেট্রো রেলের, এটি পুরোদমে চালু হবে 2022 সালের ডিসেম্বর থেকে, তখন থেকে যাত্রী বহন শুরু করবে। এর আগে শুধুমাত্র এটি ট্রায়াল ভার্সন শুরু হয়েছে, গত আগস্টে প্রথমবারের মতো মেট্রো রেল ট্রায়াল ভার্সন শুরু হয়। এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত একটি সুদূর প্রসারী পদক্ষেপ এবং বাংলাদেশের জন্য একটি আশার আলো সঞ্চার করছে, বিশেষ করে রাজধানী ঢাকার জন্য। কারণ আপনারা জানেন যে রাজধানী ঢাকা অত্যন্ত যানজট প্রবণ একটি শহর, এখানে মানুষকে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় এবং চরম দুর্ভোগ সহ্য করতে হয়। আমরা জানি গত 4 বছর ধরে মেট্রো রেলের নির্মাণ কাজের কারণে রাজধানী ঢাকাবাসী আরও বেশি দুর্ভোগ সহ্য করছে, তবে আশা করা হচ্ছে 2022 সাল থেকে এটি চালু হলে মানুষ খুব সহজেই উত্তরা থেকে কমার্শিয়াল ক্যাপিটাল মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা খুব সহজেই সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারবে। মেট্রো রেলের আজকের এই 6টি বগি নিয়ে যে ট্রেনটি এখানে এসেছে, এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে এটি বিদ্যুৎ চালিত ট্রেন, অর্থাৎ বাংলাদেশে এই প্রথম বিদ্যুৎ চালিত কোনো ট্রেন সংযোজন করা হলো। এবং এই ট্রেনটি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক চার্জ উৎপাদন করবে এবং সেই সিস্টেম, সেই টেকনোলজিও এখানে তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে মেট্রো রেল তৈরি হচ্ছে জাপানের কারিগরি সহায়তায় এবং জাপানের ইঞ্জিনিয়াররা এখানে কাজ করছেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন। গণমাধ্যম কর্মীরা সকাল থেকে উৎসুকভাবে তারা এখানে প্রবেশ করেছেন এবং সবাইকে হাইলি সিকিউরিটি দিয়ে এখানে প্রবেশ করানো হয়েছে। মেট্রো রেলের এই স্টেশনের এখন নির্মাণ কাজ চলছে, সেখানে দেখা যাচ্ছে যে এখানে মানুষ সিঁড়ি এবং লিফট দুভাবেই এখানে প্রবেশ করতে পারবেন। এবং এই ট্রেনটিতে প্রায় 3,500-এর মতো যাত্রী পরিবহন করতে পারবে প্রতিটি ট্রেনে। 2 মিনিট পর পর প্রতিটি ট্রেন যাতায়াত করবে এবং এই ট্রেনের গতি থাকবে 100 কিলোমিটারের বেশি, অর্থাৎ ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে চলবে। আজকে যেহেতু ট্রায়াল রান চলছে, ফলে ট্রেনটি অত্যন্ত স্লো গতিতে এই স্টেশনে এসে প্রবেশ করে এবং একই গতিতে ট্রেনটি বেরিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি বেরিয়ে যাচ্ছে, এখানে জাপানের ইঞ্জিনিয়াররাও রয়েছেন, মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের সবাই রয়েছেন এবং নিঃসন্দেহে এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার জন্য একটি অত্যন্ত নতুন দিগন্তের সূচনা করল। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।